হ্যামবার্গ টাইমস। লোকোর দেশি খাসি মাংসের দোকান ওরফে জয়মা কালী মিট শপের নতুন শাখা এখন তালপুকুরে, 24 নম্বর রোড, আরামবাগ, হুগলি। এখানে কচি পাঁঠার মাংস পাওয়া যায়। যে কোনো অনুষ্ঠানে অর্ডার সাপ্লাই করা হয়। যোগাযোগ নম্বর 9732663274 এবং 9732100465। স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে সপ্তাহব্যাপী প্রেমিককে নিজের বাড়িতে রেখে পরকীয়ায় মাতলেন দাসপুরের কুমারীচক গ্রামের ঘাঁটাপাড়ার এক গৃহবধূ। এমনই মারাত্মক অভিযোগের ঘটনায় উত্তাল হল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ওই গ্রাম। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন, বাড়িতে শাশুড়ি আর বৌমা। পাড়ার মাটির বাড়ি থেকে কিছুটা দূরে নিরালায় তৈরি হয়েছে নতুন পাকা বাড়ি, সেই বাড়িতেই থাকতো বৌমা। রান্না খাওয়া ওই বাড়িতেই হয়, তবে শাশুড়ি শুধুমাত্র খাওয়ার সময়ে নতুন বাড়িতে যেতেন। পাড়া প্রতিবেশীদের অভিযোগ, এই সুযোগেই কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর এলাকার এক যুবককে রাতের অন্ধকারে বৌমা নিজের ঘরে এনে তোলে এবং দিনের পর দিন তারা পরকীয়া চালায়। গতকাল অর্থাৎ মঙ্গলবার তাদের হাতে নাতে ধরে ফেলে পাড়া প্রতিবেশীরা। কোমরে দড়ি বেঁধে গণধোলাই দেওয়া হয় যুবককে। পরে দাসপুর পুলিশ এসে যুবককে উদ্ধার করে নিয়ে যায়। এলাকার বাসীদের অভিযোগ, বাড়ি ছেড়ে যখনই তার ছেলে বের হয়ে যেত, তখনই গৃহবধূ শোবার ঘরে চাবি দিয়ে বেরিয়ে যেতেন। কিন্তু মঙ্গলবার সকালে চাবি না দিয়ে বাড়ির বাইরে বেশ কিছুক্ষণ বেরিয়ে যায় গৃহবধূ। এদিকে ওই গৃহবধূর পাড়া সম্পর্কিত এক কাকিমা বৌমাকে ডাকতে গিয়ে দেখেন, অত্যন্ত অশালীন অবস্থায় বৌমা এবং ওই অচেনা যুবক তাদের ঘরে আছে। সঙ্গে সঙ্গে দরজায় শিকল দিয়ে পাড়া প্রতিবেশীদের ডেকে এনে আনেন তারা। বৌমা এবং ওই যুবককে বেঁধে চলে গণপ্রহার। বৌমা স্বীকার করে নেয় ছেলেটির সাথে তার সম্পর্কের কথা। ফোনে সমস্ত বিষয় জানানো হয় ভিন রাজ্যে কর্মরত স্বামীকে। স্বামী সব শুনে ওই যুবকের সাথেই তার স্ত্রীর বিয়ে দিয়ে দেওয়ার প্রস্তাব দেন, তবে ওই প্রস্তাবে স্ত্রী রাজি হয়নি। ইতিমধ্যেই দাসপুর পুলিশ এসে যুবককে উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে পাড়া প্রতিবেশীরা গৃহবধূর বাপের বাড়িতে খবর দিলে তারা এসে মেয়েকে নিয়ে যায়। তবে এই ঘটনা নিন্দনীয় হলেও পাড়া প্রতিবেশীরা যেভাবে আইন হাতে তুলে নিয়ে ওই যুগলের উপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালিয়েছেন, তা নিয়েও বিভিন্ন মহল নিন্দায় সরব হয়েছেন বলে জানা গেছে। পশ্চিম মেদিনীপুর থেকে রিপোর্ট, আরামবাগ টাইমস। Collection, jeans and t-shirts, only for men.